নমস্কার, আমি প্রদীপ। আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে কি, যার বাড়িতে মানসিক রোগগ্রস্ত কোনো ব্যক্তি আছেন, তিনিই আসলে কিন্তু বুঝতে পারেন কতটা যন্ত্রণা, কতটা কষ্টের মধ্যে তার পারিবারিক জীবন যাপন হচ্ছে আর কি। তাকে পরিচর্যা করা সেই মানসিক রোগীকে, এবং তার পাশাপাশি পরিচর্যা করতে গিয়েও নিজের মধ্যেও কিন্তু অনেক রকম বিড়ম্বনা, অনেক রকম যন্ত্রণার মুখোমুখি হতে হয় সেই পরিবারকে। আজকের এই বিষয়টা কিন্তু খুবই স্পর্শকাতর বিষয়। ইতিমধ্যে আপনি পোস্টার দেখেছেন যে মানসিক রোগীর পরিচর্যা আপনি কেমনভাবে করবেন, যেখানে পরিচর্যাটাও সুন্দরভাবে হবে এবং নিজের মধ্যেও যে এফেক্টগুলো আসে আর কি মানসিকভাবে সেই রোগীর ব্যবহারের দ্বারা আর কি প্রভাবিত হয়ে, সেই জায়গাটাকেও আপনি বাঁচিয়ে পথ চলতে পারবেন, আপনি নিজেও ঠিক থাকতে পারবেন। আজকের এপিসোডে আমার সাথে যিনি আছেন হোমিওপ্যাথিক্যাল সাইকোলজিক্যাল ডক্টর, ডক্টর অর্ণব দত্ত। ডাক্তারবাবু, আপনাকে আজকের এপিসোডে স্বাগত জানাই। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এই যে রোগীর পরিচর্যা হবে কিভাবে, আপনি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করুন। আজকের এই এপিসোডে আপনার কাছে আমার অনুরোধ থাকছে। আচ্ছা, আমি একটা বিষয় প্রথমেই বলে দিই, এই মানসিক রোগের সঙ্গে শারীরিক রোগের পার্থক্য আছে, এটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তবুও আজকের এপিসোডে আমি ধরে নিচ্ছি অনেকেই নতুন দেখছেন, তাদের জন্য আপনি একটু বলে দিন। হ্যাঁ, বিষয়টা যে শারীরিক রোগের যেমন একটা মানে যে পরিচর্যা নেওয়ার ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে কিন্তু রুগী অ্যাওয়ার, কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক করে, যেমন সুগার পেশেন্টরা জানে যে মিষ্টি খেতে হবে না, তার মাঝে মাঝে লুকিয়ে দু একটা খেয়ে নেয়, তাও তারা অ্যাওয়ার। এবং এক্ষেত্রে মানসিক রোগীর তিনি নিজেই বিশ্বাস করতে চান না যে তার মানসিক রোগের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, শারীরিক ক্ষেত্রে তিনি তবু সেটা বিশ্বাস করেন আর কি, আপনি বলছেন। একদম তাই, আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এবার মানসিক রোগের তো ভাগ আছে, দেখুন, যে মানসিক রোগগুলোর ক্ষেত্রে নিউরোটিক, যেটা আমরা আগের এপিসোডে আলোচনা করেছি, যে যেখানে রোগী বুঝতে পারছে, বুঝতে পারছে না, তারা তাদের তাও আপনি কেয়ারটা মোটামুটি নিতে পারবেন, সহযোগিতা করবে এবং চেষ্টা করবে আলটিমেট। তারপরে আমি সব বাকিটা বলছি আরও। আর একটা, যেটা যারা পুরোপুরি মানসিক রোগগ্রস্ত, মানে যারা আপনি যেক্ষুনি বললেন, তারা নিজেরা জানে তারা রোগগ্রস্ত, আশেপাশের লোকজন বুঝতে সে রোগগ্রস্ত, কিন্তু তার ধারণা সে সুস্থ, বাকিরা অসুস্থ। এখন সবচেয়ে মজার ব্যাপার, আমার একটা জিনিস মনে পড়ে গেল, এটা আমার যে জায়গায় পড়াশোনা করেছি আমি, কলেজ বলুন, ইনস্টিটিউট বলুন, সব জায়গায় স্যাররা প্রথম দিন একটা প্রশ্ন করেছিল, এখানে কে 100% সুস্থ হাত তোলো। এবার যারা মনে করুন প্রথম গেছেন, জানে না, আমার কী মনে হতো, আমি হাত তুলিনি, মিথ্যে কথা আপনাকে বলবো না, কয়েকজন তুলে দিয়েছে। স্যার বলছে, এই যারা তুলেছে তারাই হচ্ছে সত্যিকারের মানুষের রোগী, কারণ পৃথিবীতে কেউ 100% সুস্থ হয় না। রোবট হচ্ছে 100% সুস্থ, যার কোনো বুদ্ধি নেই। যে বুদ্ধিমান কোনো কোনো প্রাণী হয়, তার মধ্যে কিছু না কিছু ডিসঅর্ডার থাকবেই, কেউ 100% সুস্থ হয় না। তো এই জায়গাটা ধরতে হবে, এটা কারো বেশি কারো কম, একদম কম হলে নিজে আপনি সামনে নিতে পাচ্ছেন, মিডিয়াম হলে বাড়ির লোকের যেমন সাহায্য লাগছে তার সাথে নিজেও বুঝছেন, এবং খুব বেশি বেশি হলে আপনার কিছু করার নেই। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের আবার এই মানসিক রোগের ভাগের ব্যাপারটা লাগবে। নিউরোটিক ব্যাপারটা তো আমি বলেই দিলাম, রুগীকে ওষুধটা যেমন মনে করে খাওয়ানো, অনেক সময় হয় কি, ওষুধ যদি রুগীরা বাড়ির লোক খাওয়ায়, রুগীরা কিন্তু অনেক ভালো থাকে। দেখুন, এটা যদি আপনি একটা কারণ জিজ্ঞেস করেন, কেন, একই তো ওষুধ, ম্যাক্সিমাম আমি আমার দিক থেকে বলছি, ম্যাক্সিমাম আপনি খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, ওই ওষুধটা আমি খাই দিচ্ছি, তো আপনি কেন ভালো থাকবেন, হয় তার কারণটা হচ্ছে তারা মানসিকভাবে একটা জোর পায় যে বাড়ির লোক আমার কথা ভাবছে, আর কিছু নয়, ওতেই আপনার 20% এগিয়ে গেল, আপনি যে পাতি খাওয়ান। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে কি, তাকে যদি ওষুধ আপনি খাওয়াতে না পারেন, মনে করুন সে নিজে তৈরি করে খায়, অনেক মানুষ আছে যারা জেনে গেছে, যদিও যারা পুরোপুরি মানুষের রোগ, আমি তাদের বলি হাতের সামনে ওষুধ না রাখার, যে কোনো প্যাথি, কারণ তুমি কখন কি মুঠে থাকবে, খেয়ে নেবে দুম করে অনেকটা ওষুধ, আমাদের ওষুধটা হয়তো আত্মহত্যা হবে না, কিন্তু অন্য পেট প্রবলেম হতে, পেট খারাপ হয়ে গেলো, হুম করে জ্বর চলে এলো, অ্যালোপ্যাথি হলে যেটা হতে পারে ক্রমায় চলে যেতে পারে, যেটা খুব চিন্তার বিষয়, ঠিক আছে। তো তাকে তৈরি, তাও মানলাম, তো এখন কন্ডিশনে এতটাই ভালো, নিজে খেতে পারবে, তাও তাকে মনে করে দেওয়া, কী রে ওষুধটা খেলি না আজকে, এটাতে কিন্তু রুগী খুব মনে শান্তি পায় যে আমার কথা ভাবছে, আলটিমেট আমার কথা ভাবছে, এইটা একটা খুব ভালো দিক। আচ্ছা, এবার যাচ্ছি আমি, ছোট করে বললাম, এবার যাচ্ছি আমি সাইকোটিকের ক্ষেত্রে। সাইরোনি রোগীদের ওষুধ খাওয়ানো খুব চাপের ব্যাপার, কিছু আছে যারা জানে তাদের কি রোগটা আছে, মানে সিজোফ্রেনিয়ার যে প্রাথমিক পর্যায়টা পেরিয়ে যখন সে থেরাপির মধ্যে যাচ্ছে বা ওষুধের মধ্যে যাচ্ছে, তখন সে কিছুটা ধারণা হয় না, আমার একটা প্রবলেম হয়েছে, এতজন যে বলছে, ডাক্তার যে বলছে, আমি নিজেও বুঝতে পারছি প্রবলেম, তারা কিন্তু মোটামুটি নিয়মিত ওষুধ খায়, কিন্তু ওই
বাড়ির লোককে একটু বলতে হয় বা খাইয়ে দিলে ঠিক আছে, কিন্তু কিছু পেশেন্ট আছে তারা একদম খেতে চায় না, তাদের নিয়েই সমস্যা। তাদের না করা যাবে জোর, না আপনি খাও, তখন তাদের মাঝে মাঝে রিহ্যাবিলিটেশন করতে হয়। এটাও কিন্তু মানুষের রোগী পরিচর্যার মধ্যে একটা কারণ। আচ্ছা, বেশ কিছু মানুষের রোগী আছে এবং অতিরিক্ত হাত পা যারা ধরে তাদের ব্যাপারটা তো একরকম, আর কিছু মানুষ আছে যারা নোংরা হয়ে থাকতে ভালোবাসে, এটাও তো মানুষের রোগের একটা রোগ। তাদের কিন্তু একটুখানি পুশ আপ করা যাতে পরিষ্কার হয়, দাঁতটা মাঝে চানটা করে, এগুলো এটা একটা পার্ট হলো। আর একটা আমি আদর্শের মধ্যে যাচ্ছি, আদর্শের মধ্যে নেশাদের নিয়ে আমি কিছু বলবো না, কারণ নেশার আমি যে একটা আলোচনা করেছিলাম প্রাথমিক সেকেন্ডারি এবং ক্রনিক, তাদের তো ব্যাপারটা অন্যরকম। কিন্তু যারা MR মেন্টাল রিটারেশন বা অটিজম, এদের ক্ষেত্রে কিন্তু বাড়ির লোকেদের সাপোর্টটা খুব দরকার। কিন্তু তারা কী করে দেবেন, তাড়াতাড়ি কিছু শেখাতে পারবেন না। এই ক্ষেত্রে স্পেশাল এডুকেটর, এরা না ডাক্তার, না সাইকোলজিস্ট বা না থেরাপিস্ট, এরা স্পেশাল এডুকেটর, এরা BED পাস করে আসেন, মানে স্পেশাল এডুকেশনে BED পাস করা যায়। যাদবপুরে আছে, মনোবিকাশ কেন্দ্রে আছে, কয়েকটা জায়গায় বলছি আপনার, ওই আমাদের আর একটা জায়গা তো আছে, মানে এই মুহূর্তে মাথায় নেই, মনে করতে পারছি না, মানে এরকম 3-4 জায়গায় আছে যেখানে পুরো সরকারি এবং বেসরকারি পুরো প্রপারলি কোর্স আছে, 3 বছর 3.5 বছর 4 বছরের কোর্স আছে। ওইটা পাস করার পর তারা স্পেশাল এডুকেশনে BED হয়। তারা বেসিক্যালি আপনার যে থেরাপিগুলো আছে, CBT, BT, এগুলো যে আমাদের সাইকোলজিক্যাল থেরাপি নয়, একটু অন্যরকম থেরাপি, যেগুলোতে হাতে কলমে শেখায়, মানে বিহেভিয়ারাল ট্রেনিং পরিষ্কার কথায় সেগুলো দিতে শেখায়, তাদের সাহায্য কিন্তু আপনাকে নিতে হবে। এমআরটিজমের ক্ষেত্রে যেমন সত্যি, বা যেমন যার ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, যাদের কিন্তু ডিসলেক্সিয়া বা ডিসগ্রাফিয়া বা ডিসলেক্সিয়া ক্ষেত্রে এদের অনেকের বুদ্ধিবৃত্তি কিন্তু অনেক বেশি হয়, তারা কিন্তু MR হয় না, মানে বুদ্ধিবৃত্তি কম সেরকম নয়, কিন্তু তারা ওই ব্যাপারে একটু অস্বচ্ছন্দ, বুঝতে পারে না, করতে পারে না, ওটাকে ট্রেনিং দিতে হয়। এবং এই ডিসলেক্সিয়া বলুন, ডিসগ্রাফিয়া, যেগুলো কথাগুলো বলছি, এগুলো কিন্তু কোনো ওষুধ নেই। আপনার আক্রমণের ওষুধ আছে, আপনার ঘুম পাড়ানোর ওষুধ আছে, কিন্তু এইগুলো ভালো করার কোনো ওষুধ নেই। তাহলে ওটার জন্য কিভাবে সমাধান পেতে পারে? হ্যাঁ, ওই সমাধানটাই হচ্ছে আপনার স্পেশাল এডুকেটর, ব্যবহারে ওই এডুকেশন যারা পাস করছেন যেসব মানুষরা, তাদের কাছে আপনাকে ক্লাস করাতে হবে। এবার অনেক মামা মনে করে, ও এক মাস ক্লাস করালাম কোনো ভাবে উপকার হচ্ছে না, বাজে, তা কিন্তু নয়, এটা ধৈর্য, এটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন কিছু অ্যালোপ্যাথি ওষুধ আপনাকে বা কিছু হোমিওপ্যাথি ওষুধ যেমন আপনাকে সারা জীবন খেতে হবে ক্রনিকের মতো, যে কোনো রোগের ক্ষেত্রে এটাও কিন্তু আপনার ধরতে হবে, এটা অনেকদিন চলতে হবে, এরা এটা এক্ষুনি এক্ষুনি আপনি উপকার পাবেন না, যে এক্ষুনি খেলাম আর 10 মিনিটের মধ্যে পেট ব্যথা কমে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। মানে আপনি বলছেন যে একটা অভ্যেস, সেই অভ্যেসটাকে ভেঙে আর একটা নতুন অভ্যেসের মধ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য সময় লাগে। একদম, মনে করুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওষুধ মানে যেমন কেন যাদের ওদের অটিজম যাদের থাকে, অটিজম মানে হচ্ছে কি, সমগ্নতা নিজের মধ্যে, এদের মধ্যে একটা স্বভাব থাকে, মনে করুন একটা ব্রাশ, দাঁত মাথার ব্রাশ, লাল রঙের, ওই ব্রাশটাই ওর লাগবে, ওটা নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় ঝুরঝুরে হয়ে যাচ্ছে, ওটাতে জীবাণু বাসা যেটা উচিত নয়, কিন্তু ওই বাসা শরীরে অন্য ব্রাশ যদি রাখেন, লাল রঙের ওই রকমই নেবে না, সেই পুরোনোটাই নেবে। এবং এতে তো বাচ্চার আপনার পেটের প্রবলেম হচ্ছে, সবের প্রবলেম হচ্ছে, ওইটা যদি বোঝানো, সেটা তো সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ, এবং ওটাই পেশাগুলো করে। আর একটা কথা বলছি, অনেক বাচ্চা যে এইসব অটিজম বা MR বা ক্ষেত্রে কী হয়, রেগে গিয়ে আপনাকে খিঁচে দিল, খিঁচে দিচ্ছে যখনই বলছে, ওদের সামলাবার জন্য এরা করে কি, একরকম গ্লাভস, ওগুলো নর্মাল গ্লাভস, মানে শীতকালে হচ্ছে যেমন উলের যেমন গ্লাভস পাওয়া যায়, সেরকমভাবে কাপড়ে, মানে নর্মাল কটন কাপড়ে গ্লাভস পাওয়া যায়, ওটা পরিয়ে দেয়। এবার যখনই সে খিমচতে যাচ্ছে, গ্লাভসটা পরিয়ে দিচ্ছে, তাতে অসুবিধা হচ্ছে, ওইটা হচ্ছে তাকে BT, মানে বিহেভিয়ারাল থেরাপি, যেটা আমাদের প্যাবলোকের ক্লাসিক কন্ডিশনিং, তুমি খেমচাতে এলি তোমাকে ওই গ্লাভস পরিয়ে দেওয়া হবে, ছড়া হবে না। এতে কী হবে, তার মধ্যে ওই অ্যাগ্রেশনটা কমবে। ওষুধ তো কিছু কিছু ক্ষেত্রে লাগে, বুদ্ধি বাড়াবার জন্য নয়, অ্যাগ্রেশন কমানো, ঘুমের জন্য, পেট খারাপ হলো, মানে ওদের তো অনেকরকম প্রবলেম হয়, সেই সমস্যাগুলো সাঁটাবার জন্য, সেটা আপনি যে কোনো প্যাথি করতে পারেন, হোমিওপ্যাথি করতে পারেন, হোমিওপ্যাথি সাইড এফেক্ট কম, সেটা আপনি জানেন, প্রায় নেই, কিন্তু আমি বলছি আছে, কিন্তু ওইটা তো ঠিক করার কোনো ওষুধ নেই, ওটা কিন্তু বিহেভিয়ারাল ট্রেনিং। এবার এটা কি আপনি একা পারবেন, পারবেন না, স্পেশাল এডুকেটরের কাজ কিন্তু মায়ের সঙ্গে ট্রেনিং দেয়। এরকম নয় যেটা আপনি কলেজে পাঠিয়ে দিচ্ছেন, যে বাচ্চা কলেজ থেকে পড়ে ফিরছে, আপনি খালি খবর নিচ্ছেন কী পড়লো, ব্যাপারটা তা নয়। কিন্তু স্পেশাল এডুকেটর কিন্তু মা বাবাকে সঙ্গে নিয়ে ট্রেনিং দেয়, বিশেষত যে কেয়ার গিভার, মনে করুন মায়েরও সময় নেই, আমি কথা কথা বাবারও সময় নেই, তখন যে বাচ্চাটাকে যে দেখবে সারাদিন বাচ্চাটাকে, কোনো মানে মানে বাচ্চা রাখার যে, তাকেও কিন্তু এটা শিখতে হবে, তবেই সেই বাচ্চাকে ট্রেনিং দিতে পারবে, মানে ট্রেনিংটা তাকে, কারণ তিনি তো একদিন ক্লাস করে কি দুদিন ক্লাস করে চলে যাবেন, অনেক ওদের যে
মানে আপনার বাড়ির কাজ যেটা দেবে সেটা কিন্তু করাতে হবে। তার জন্যেই এই সাপোর্টটা প্রয়োজন হয়। এবং এই এমআর অটিজমের ক্ষেত্রে এই সাপোর্টটা ভীষণ রকম প্রয়োজন হয়। কারণ দেখুন, বুদ্ধি হয়তো খুব বেশি বাড়বে না, কিন্তু যদি এই সাপোর্টটা ছোটোবেলা থেকে দেওয়া যায়, তার কিন্তু যদি 20 IQ থাকে, কথায় কথা 20 IQ মানে প্রোফাউন্ড ছেড়ে দিন, আমি 50 ধরছি, তা কিন্তু 60-70 অবধি হয়ে যেতে পারে কি 75 হয়ে যেতে পারে, মাঝে মাঝে আর বর্ডার লাইনেও চলে যেতে পারে। এবার বয়সের উপর নির্ভর করছে, কারণ 25 বছর পর্যন্ত আমাদের ব্রেন ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয় না, 25 বছরে হয়। এবার মনে করেন আপনি যত ছোটো থেকে দিচ্ছেন, 5 বছর, 6 বছর, 7 বছর, তত কিন্তু সময় পেয়ে যাচ্ছে। আপনি অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা যদি দেওয়ার চেষ্টা করেন, কোনো লাভ নেই, তখন অতটা হয় না। এবং এই টাইপের যারা মানুষ, যারা টিচার হয়, তারাও দায়িত্ব নিতে চান না, কারণ তাদের কথা কোনো শুনবে না। আপনি একটা ছোটো কুকুর বাচ্চার কথা মনে করুন, একটা ছোটো কুকুরকে মানুষ করা বা ট্রেনিং দেওয়া যত সোজা, বড়ো কুকুরকে আপনি বন্ধু করতেন, বিস্কুট হয়তো খাওয়াচ্ছেন, কিন্তু বন্ধুত্ব হচ্ছে, কিন্তু ট্রেনিং দেওয়াটা খুব শক্ত হয়ে যাচ্ছে। এদের ট্রেনিং দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আসছে, ধরুন একেবারে ঘরোয়াভাবে, ধরুন যারা কোথাও ট্রেনিং নিতে যেতে পারছে না, তার পরিবারের লোকজন, আপনি এইরকম কতকগুলো পয়েন্ট বলুন বা টিপস বলুন বা ওয়ে আউট বলুন, পথ বলুন, যেটা সে ঘরোয়াভাবে তার বাড়িতে যিনি মানসিক রোগগ্রস্ত যিনি যে ব্যক্তিটি আছেন বা যিনি মহিলাটি আছেন, তার পরিচর্যা করতে তার ক্ষেত্রে একটু সুরাহা হবে, একটু সে সুফল পাবে বা সুবিধে হবে, সেইরকম যদি কতকগুলো রাস্তা যদি আপনি একটু বলেন। দেখুন, আমি একটা কথা বলি, আপনি যে প্রশ্নটা করলেন এটা খুব, এটা এই প্রশ্নটা উত্তর দেওয়া খুব শক্ত। কারণ মনে করুন আপনার যে জ্বর হয়, জ্বর আপনি কী করে কমাবেন বলুন তো? মনে করুন ফ্লু হয়েছে, ওটা আপনাকে ডাক্তারকে যেতেই হবে, সে অনলাইন হোক অফলাইন হোক, এইটাও কিন্তু আপনাকে ধরতে হবে। আমি আপনাকে বললাম যে শরীরের মতো মনও তো একটা জিনিস, তারও অসুস্থ, আপনাকে কারো না কারোর সঙ্গে, হ্যাঁ এবার ঘন ঘন যেতে পারছেন না, কিন্তু আপনাকে কোনো থেরাপি বা ডাক্তারের সঙ্গে আলোচনা করতেই হবে, নাহলে আপনি রোগটা ধরতে পারছেন না। আপনিও তো মনে করছেন তার অ্যাংজাইটি আছে, অত এই ভিডিও ফিডিও শুনে মনে হলো, কিন্তু আমার তো ডক্টর দেখে দেখা গেল অ্যাংজাইটির সঙ্গে হয়তো আর একটা ডিসঅর্ডার আছে, সেটা হয়তো আপনি ধরতে পারছেন না, হয়তো মুড ডিসঅর্ডার আছে, সেটা আপনি ধরতেই পারছেন না। ডাক্তারের সাহায্য আপনার লাগবেই, এরকমভাবে বাড়িতে বসে হয় না। এমনকি অনেক মানুষ মনে করে একটুকুটু কেটে গেল টিনে বা কাঠে, আমি এটা জাস্ট অন্য প্রসঙ্গে বলছি, এটা জানা খুব দরকার, আমাদের ভারতবর্ষে প্রায় হয়, কেটে গেল, ও একটু ওষুধ দিলাম 3-4 দিন, একটু বোরোনিন দিলাম, একটুখানি ক্যালেন্ডার দিলাম, বা একটুখানি কোনো কিছু একটা অ্যালোপ্যাথি কিছু ক্রিম দিলাম, হয়ে গেল। এবার ওটা কিন্তু পরবর্তীকালে আপনার টিটেনাস, অর্থাৎ সঙ্গে সঙ্গে টিটেনাসটা হলো না, 5-6 বছর পরে কিন্তু একটা বিশাল বড় সমস্যা তৈরি হলো। আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি, কবে কেটে গেছে তার চিকিৎসা করেনি বলে। তো কোনো কোনো কিছুই, মানে কোনো ছোটো থেকে ছোটো জিনিসও অবহেলা করা উচিত নয়। তার মানে আপনি এই এপিসোডের মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে আপনি এই বক্তব্যটা রাখার চেষ্টা করছেন যে মানসিক রোগী তিনি যদি আপনার বাড়িতে থাকেন, তাহলে আপনাদেরও একটা স্পেশাল ট্রেনিংয়ের দরকার আছে, এবং পাশাপাশি আপনার ধারাবাহিকভাবে একটা রুটিন মেনটেন করে আপনার রোগীর, মানে সেই পরিবারের সেই সদস্য বা সদস্যা, তার যত্ন করার জন্য, আপনি তো নিচ্ছেন অবশ্যই, তার যত্ন আপনি করছেন, তো সেই যত্নটা, সেই পরিচর্যাটা যাতে ধারাবাহিকভাবে হয়, সেটারও একটা রুটিন মেনটেন করা, এবং মাঝে মাঝে কাউন্সেলিংয়ের দিকে যাওয়া। আচ্ছা, মানে আমি অ্যাকচুয়ালি প্রশ্নটা যেটা রাখার চেষ্টা করছিলাম আপনার কাছে, যে ধরুন উনি ডাক্তারের কাছে যাচ্ছেন, উনি রুটিন মেনটেন করছেন, তারপরেও বাড়িতে ধরুন খুব মানে উত্তাল পরিস্থিতি চলছে আর কি, রোগী কিছুতেই বস মানছে না, তো সেই ক্ষেত্রে মানে ঘরোয়াভাবে কিছু কি উপায় কিছু আছে, সেটা আমার জানা নেই, তাই আমি আপনার কাছে প্রশ্ন রাখছিলাম। আচ্ছা, এই এই প্রশ্ন উঠতে দেওয়ার আমি আর কয়েকটা প্রশ্ন একটু বলে দিই। যেমন কোন যাদের আত্মহত্যা প্রবণতা আছে, আমরা বলি যাদের আত্মহত্যা প্রবণতা আছে তাদের নিয়ম হচ্ছে যত ডিস যত ছিটকিনি আছে সব ডিসেবল করে দেওয়া, মেন দরজা ছেড়ে বাকি ঘরের মধ্যে এমনকি বাথরুমের ছিটকিনিও ডিসেবল করে দেওয়া, তার হাতের কাছে কোনো ছোড়া ছুরি বা ছুঁচোলো জিনিস বা দড়ি বা ওড়না এই জাতীয় কিছু না রাখা, এবং ওষুধপত্র অবশ্যই হাতের কাছ থেকে দূরে সরিয়ে রাখা। এটা আচ্ছা, এবার হচ্ছে কি, যারা মনে করুন সিজোফ্রেনিক, খুবই সিজোফ্রেনিয়া, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের আমরা বলি চোখে চোখে রাখা যেমন, কিন্তু মেন দরজা সবসময় আটকে রাখা, এবং তাদের ওই খোলা ছাদে, যে ছাদে মনে করুন পাঁচিল নিচু বা যে বারান্দায় পাঁচিল নিচু, যেতে বারণ করা, মানে সে যাক কিন্তু বাড়ির লোক যেন কেউ সঙ্গে যায়, কারণ ওদের মনে কখন কী হবে এত লাফিয়ে পড়লো, আপনার কিছু করার নেই। আর যেটা আপনি বললেন যে খুবই উত্তাল, দেখুন এই ক্ষেত্রে বাড়ির লোকেদের কিছু করার নেই, এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ছাড়া কিচ্ছু করার নেই, মেন্টাল নার্সিং হোম বা মেন্টাল রিহ্যাবিলিটেশন, যেটা আমি বলবেন মেন্টাল অ্যাসাইলাম, সেরকম আপনাকে দিতেই হবে, কারণ ওখানে আপনার প্রাথমিকভাবে ওরা আমরা সামলে দিতে পারবো ওষুধপত্র দিয়ে, তারপর সেই জায়গাটা এলে তারপরে আপনার হাতে আমরা হ্যান্ড ওভার করবো। বেশ, আজকের এই এপিসোডে আমরা যেটা বুঝতে পারলাম যে
মানে আসলে আমাদের শুরুটা হয়েছিল এই জায়গা থেকে যে রোগীর পরিচর্যা করবেন কিভাবে, তার সাথে সাথে সাবধানতার দিকটাও কিন্তু ডাক্তারবাবু খুব সুন্দর করে আজকের এই এপিসোডে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলেন। আজকের এই এপিসোডে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর একটা কথা, জাস্ট শেষ কথা বলবো, হয়তো একটু বেড়ে যাচ্ছে, আপনি মানসিক রোগী বা এমআর বা যার যেরকমভাবে কেন যেভাবেই হোক, তাদের হাতের কাছে কোনো আগুনের কিছু রাখবেন না। এদের মধ্যে আমি এরকম অনেক ঘটনা আমরা দেখি, মানে পুড়ে মারা যায় বা নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দিল, কারণ এইটা আত্মহত্যা করা খুব অত্যন্ত কষ্টদায়ক আমি মানছি পদ্ধতি, কিন্তু তাদের মাথায় তখন ওই ওই ব্যাপারটা থাকে। আর এমআরদের ক্ষেত্রে কী হয়, তারা ব্যাপারটা জানার চেষ্টা করে, যেহেতু তারা বাচ্চার মতো থাকে আর কি, মানে মনের বয়সটা বাড়ে না, শরীরের বয়সটা বেড়ে যায়, এবার হতেই পারে সেটা। তাই এই ব্যাপারগুলো আপনারাই লক্ষ্য রাখতে হবে, যে ফিনাইল জাতীয় জিনিস বা বিষ, ইঁদুর মারা বিষ জাতীয় জিনিস বা আগুন, এখান থেকে দূরে, মানে ব্যাপারটা হচ্ছে কি, বলতে খারাপ লাগে এবং সত্যি কথাটা সত্যি, যে মানসিক রোগ বা এমআর যাদের বাড়িতে আছে তারা কিন্তু ব্যাপারটা খুব বোঝে, মানে আমার তো, আমরা তো দূর থেকে বলছি, আমরা কতটুকু, আমরা বলছি একটা বইপত্র পড়ে পেশেন্ট দেখে, এবং আমরা চেষ্টা করি এমপ্যাথি নিয়ে কথা বলতে, অর্থাৎ সহমর্মিতা নিয়ে, কিন্তু আমরা কতটুকু পারি, আমি সত্যি কথা ডাক্তার হিসেবে বলছি, আমরা কতটুকু পারি, 10%, 15%, বাকি কষ্ট কিন্তু আপনাদের বাড়ির লোকেদের। তাই এই জন্যই আমরা বলি যে বিয়ে করার আগে বা বিশেষ করে বিয়ে করার আগে এত কিছু খবর নেওয়া শারীরিক ও মানসিক রোগ নিয়ে, এই জন্যই আজকে সুপ্রিম কোর্ট এই আইনটা পাস করেছে, যাতে আমাদের পরবর্তী জেনারেশান নষ্ট না হয়ে যায়, যাতে সারা জীবন ধরে তার বাবা মা হিসেবে বা পারিবারিক সদস্য সদস্য হিসেবে যাতে তিনি কষ্ট না পান। আজকের এই এপিসোড এখানেই আমরা বিদায় নিচ্ছি, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এই চ্যানেলে আপনার যদি কোনো প্রশ্ন রাখার হয় তাহলে দেখুন নিচে কমেন্ট বক্স আছে, আপনি নিচে অবশ্যই কমেন্ট বক্সে আপনি অবশ্যই প্রশ্ন করুন। আচ্ছা, আরেকটা কথা বলি, ভিডিও ডেসক্রিপশন বক্সগুলো কিন্তু লক্ষ্য রাখবেন, ওখানে বিভিন্ন মেডিসিনে ডাক্তারবাবু যে মেডিসিনগুলোর কথা বলছেন আর কি, ব্যবহার করছেন, মানে কথা বলতে গিয়ে নাম নিচ্ছেন, সেগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু নেবেন না, কিন্তু আপনাদের জানার জন্য জাস্ট মেডিসিনের লিস্ট ডেসক্রিপশন বক্সগুলোতে ভিডিওর মধ্যে সেগুলো কিছু আমরা রাখার চেষ্টা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী এপিসোডে আবার আপনার সাথে দেখা হচ্ছে এই চ্যানেলে। নমস্কার। নমস্কার।